বন্ধুরা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2019-এর সাধারণ জ্ঞান মডেল টেস্ট 1 থেকে আমি মহিউদ্দিন আপনাদের স্বাগতম জানাচ্ছি মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে। শুরু করার আগে বন্ধুরা একটা কথা বলে নিই, আজ আমি সাধারণ জ্ঞানের মোট 30টা প্রশ্ন আপনাদের দিচ্ছি। এই 30টা প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি। আপনারা ভিডিওতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে দেখা গেছে শেষের থেকে বা মাস থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা আপনারা মিস করবেন, আর এই ভিডিওর যে প্রধান উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা সেটাই হয়ে উঠবে না। তা আমার আশা যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই মডেল টেস্টটা দেখবেন, এবং যে জিনিসটা আমি আপনাদের অ্যাসুরেন্স করতে চাই, অনেকেই দেয় অনেক সাজেশন বলে, তবে অভিজ্ঞতালব্ধ সাজেশন খুব কম লোকই দেবেন এবং খুব সঠিক পার্সন আপনি পাবেন না। এ বিষয়ে আমাদের বহুদিনের অভিজ্ঞতা, আমরা অনেক বছর পড়ছি, পড়ালেখা করার পরে যে নিজস্ব অভিজ্ঞতাটা সঞ্চয় হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বরে আছে, ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? পাওয়া গিয়েছে বৌদ্ধ সভ্যতার। 2 নম্বরে আছে, অতীশ দীপঙ্কর কোন জেলায় জন্মগ্রহণ করেন? অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জ জেলায়। 3 নম্বরে আছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত সালে? এটা হবে 17 এপ্রিল 1971। 4 নম্বরে আছে, মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি কেবল নৌকমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? এটা হচ্ছে 10 নং সেক্টর। 5 নম্বরে, জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। 6 নম্বরে, বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কী ছিল? ভবেরপাড়া। 7 নম্বরে, কোন জেলায় খাসিয়া উপজাতি বাস করে? সিলেটে। 8 নম্বরে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? যশোর। উত্তর হচ্ছে যশোর। 9 নম্বরে, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী পাবনা। 10 নম্বরে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন? 34 জন। উত্তর 34 জন। 11-তে, জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। 12 নম্বরে, প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। 13-তে, প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান এর নাম কি? প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে BADC। 14 নম্বরে, সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। এটা আসে, অনেকে বারবার ভুল করি, এটা মনে রাখবেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় মৌলভীবাজার জেলায়। 1986 প্রতিষ্ঠিত হয় কত সালে? 1986 সালে। 16 নম্বরে, বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? বেগম উত্তর বেগম কবিতা খানম। 17 নম্বরে, মনপুরা সত্তুর ম্যাডোনা 43 কোন শিল্পীর চিত্রকর্ম? উত্তর জয়নুল আবেদিন। 18 নম্বরে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? উত্তর 153টি। 19 নম্বরে, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। 20 নম্বরে, সংবিধানের কোন অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতার বিধান উল্লেখ আছে? উত্তর 40 নং অনুচ্ছেদে। 21 নম্বরে, বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত? উত্তর সাভারে। 22, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হবে? উত্তর জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত।
২৪ নম্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর হামিদুর রহমান। ২৫ নম্বরে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তর নাটোর। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনারা নিয়মিত আপডেট পেতে পারেন, আর পাশের বেল বাটনটি চেপে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা জানতে পারবেন। ২৬ নম্বরে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ। ২৭ নম্বর হচ্ছে ওপিসিডব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয়? ওপিসিডব্লিউ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এটা হচ্ছে বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র বিস্তার রোধ করার জন্য একটি কমিটি বা সংগঠন তৈরি হয়, একটি প্রতিষ্ঠান তৈরি হয়, যার নাম হচ্ছে ওপিসিডব্লিউ। ২৮ নম্বর হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১৮ চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হচ্ছে ফ্রান্স। ২৯ বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? উত্তর হচ্ছে অ্যাঞ্জেলস ফলস। ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে? উত্তর ওলগা টোকারসুক। আজ এ পর্যন্তই, যাওয়ার আগে যে জিনিসটা বলে যেতে চাই আপনাদের, যে আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, বা কোনো বিষয়ে আপনারা জানতে চান, বা কোন বিষয়ে আপনারা ভিডিও চান, টিউটোরিয়াল বেশি বেশি চাচ্ছেন, সে বিষয়টা আমাকে ইনফর্ম করবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের চাহিদা পূরণ করার জন্য পরীক্ষার আগ পর্যন্ত। আর এটাই শেষ পরীক্ষা নয়, এরপরে আরও প্রায় ১৭-২০ হাজারের একটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার আসতেছে, এটার পরপরই সেটা রেডি আছে, এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরপরই সেটা সার্কুলার হবে। সো আমাদের এটা দিয়ে বসে থাকলে হবে না, প্রস্তুতি আমাদের চালিয়ে যেতে হবে, আর আমরা ধারাবাহিকভাবে প্রস্তুতি চালিয়ে যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। আর যাওয়ার আগে যেটা বলবো আবারও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। আর বন্ধু বান্ধবী যারা আছে সবার সাথে শেয়ার করবেন, যেমন একটা চ্যানেল আছে, চ্যানেলটা সবার সাথে শেয়ার করে তাদেরও সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবেন, আর যেন তারাই উপকৃত হয় আর আমিও ইন্সপিরেশন পাই আপনাদের কাছ থেকে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। আর এরপরে যে জিনিসটা সংবাদ দিতে চাই, এরপরে আমি ইংলিশের মডেল টেস্ট দিব। ইংলিশের মডেল, একটা মডেল টেস্ট আমি তৈরি করা আছে, এটা আমি দিব, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের। এখান থেকে দুই তিনটা প্রশ্ন আসে, কিন্তু অনেক সময় আমরা এটা পারি না। আমি একেবারে বাসাইকৃত ১০-১২টা লিটারেচার দিয়ে দেবো আপনাদের, সেখান থেকে আশা করা যায় ইনশাল্লাহ থাকবে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।